গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক চেরি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এন্ড অ্যাজ অলওয়েজ বিন্দাস আছো আর আমি আজ খুব 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 ভালো আছি আমার মুখ দেখে বুঝতেই পারছো আর তার কারণ হচ্ছে আজ হলো আমাদের খুঁটি পূজোর মানে হচ্ছে আজকে আমাদের প্যান্ডেলের বাস প্রথম পোতা হবে মানে কালী পূজোর প্যান্ডেলের তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি একটু রেডিও হয়ে নিয়েছি এখন বাজতে চললো প্রায় 8:10 কি 20 এখন যাব প্যান্ডেলের জায়গাটায় তো ওখানে গিয়ে তারপরে আমরা আজকে খুঁটি পুজো করব তো সবাইকে ফোন করা হয়ে গেছে সবাই আসছে আর আমিও যাব আর কালকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি স্ট্রেটনিং করতে গিয়েছিলাম তো স্ট্রেটনিং লুকটা তোমরা একবার দেখে নাও সত্যি কথা বলতে কি মানে এবারে যে স্ট্রেটনিংটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তার কারণ জানি না বাট এবারে স্ট্রেটটা আমার ভীষণ ভীষণ ভীষণই পছন্দ হয়েছে এই কদিন একটু এইভাবেই রাখতে হবে কিচ্ছু করার নেই মানে এই স্ট্রেটনিং করার পর এই চুলগুলোকে কানের পেছনে গোজা যাবে না অনেক সমস্যা চুল বাঁধতে পারবে না চুল ঘামাতে পারবে না প্রচুর প্রচুর সমস্যা হয় তো কিছু করার নেই 3 দিন একটু মেনটেন করি তারপরে তো আবার যা তাই হয়ে যাবে তো চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটাকে স্টার্ট করা যাক আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো লেট গেট স্টার্টেড সো গাইস আমি এখন পূজো প্রাঙ্গণের এখানে চলে এসেছি আর এই দেখো সবাই চলে এসেছে আবার একটু হাই করে দাও ওই দিকে একটু হাই করে দাও তো আর দেখো পূজো প্যান্ডেলের লোকজনও চলে এসেছে ওখানে সবাই আমাদের সদস্যরা একটু কথাবার্তা বলছে আর আমাদের পূজোটা হচ্ছে এই যে এই ফাঁকা জায়গাটা আমাদের পূজোটা হবে তো চলো পূজোর যোগাযন্ত্র করা যাক আর তারপর দেখাচ্ছি তোমাদেরকে আস্তে ভালো করে ডানাতে জল দাও বাদ হাতে যাতে না লাগে ঠিক আছে ভালো করে ধুয়ে দাও উঠে যাও পরে টাকা ভিতরে দিতে হবে আর সব জায়গা মুসবি না খালি ওই খোপটা ভালো করে পুরো খোপটাই মুছে দাও মিষ্টি খাওয়া মারে খাবার জল দেবো আবার দাও সন্ধ্যে দাও
নিচে দাও এই বাবা তো কি না লাইট এটা লাগবে না ওটা দে